السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব কি কি কারণে আপনার শরীরে জিন প্রবেশ করতে পারে তো চলুন প্রিয় দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক জিন কিসের জন্য আমাদের শরীরে প্রবেশ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তিনটি কারণে জিন আমাদের শরীরে প্রবেশ করে থাকে এক ভালোবাসা জিনেরা আপনাকে ভালোবাসতে পারে সেটা মূলত হয় আপনার সাথে খারাপ কাজ করার বা অশ্লীল কাজ করার ভালোবাসা ধরুন আপনি গোসলখানায় নগ্ন হয়ে গোসল করছেন আপনি জানেন আপনাকে কেউ দেখছে না কিন্তু আপনাকে একজন দেখছে আর সে হলো জিন সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনি আপনার জামা কাপড় খুলবেন তখন বলবেন বিসমিল্লাহ এতে করে জিন ও আপনার মধ্যে একটি পর্দার তৈরি হয় বিশেষ করে মেয়েরা যখন জামা কাপড় চেঞ্জ করবে তখন যদি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সৌন্দর্য বা নগ্ন অবস্থায় আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যেতে পারে তখন আপনার শরীরে ওই জিনটি প্রবেশ করবে তাই অবশ্যই জামা কাপড় চেঞ্জ করার সময় বা খোলার সময় আপনি বিসমিল্লাহ পাঠ করবেন দুই আমরা যেমন কিছু মানুষকে পছন্দ করি না বলে তাকে আমরা আঘাত করি বা অত্যাচার করি তেমনি জিনেরাও কোনো মানুষকে পছন্দ না করলে তারাও এভাবে আক্রমণ করে এবং শরীরে প্রবেশ করে তিন না জেনে জিনকে আঘাত করা ধরুন আপনি একটি পাত্রে গরম পানি ঢালছেন হঠাৎ করে আপনার হাত ফসকে পাত্রটি মাটিতে পড়ে গেল এবং ওইখানে একটি জিন ছিল তার গায়ে গরম পানি এবং পাত্রটি পড়ল সে আঘাত পেল এবং প্রতিশোধ নেওয়ার জন্য আপনার শরীরে প্রবেশ করল কিন্তু পানি ঢালার আগে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করতেন তাহলে আপনার এই বিপদ হতো না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কাজের আগে বিসমিল্লাহ বলো আমরা পুরুষের একটি খারাপ অভ্যাস রয়েছে আমরা যেখানে সেখানে পেশাব করি কোন সময়ই এটা করবেন না কারণ আপনি জানেন না কোথায় জিন থাকে ধরুন আপনি একটি জায়গায় পেশাব করেছেন আর ওই জায়গায় জিন আছে আপনি জিনের গায়ে পেশাব করলেন তখন কি অবস্থা হবে জানেন জিন আপনাকে খেয়ে ফেলবে এমন অবস্থা তৈরি হবে যদি আশেপাশে কোনো পেশাব পায়খানা বা শৌচাগার না থাকে তাহলে পেশাব করার আগে দোয়া পড়ে নেবেন এখন প্রশ্ন হলো জিন কি যে কোনো সময় শরীরে প্রবেশ করতে পারে উত্তর হলো না তারা চারটি অবস্থাতে আমাদের শরীরে প্রবেশ করতে পারে এক অতিরিক্ত রাগের কারণে আমরা যখন অতিরিক্ত রেগে যাই তখন জিন আমাদের শরীরে প্রবেশ করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি রেগে যাবে যদি বসা অবস্থায় থাকো তাহলে দাঁড়িয়ে যাও আর দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো বা অজু করে নাও তাহলে তোমার রাগ কমে যাবে তাই আমাদের সবারই উচিত রাগকে নিয়ন্ত্রণ করা বা রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা দুই অতিরিক্ত ভয়ের কারণে যখন আপনি ভয় পান তখন সে অবস্থাতেই জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জিন মানুষকে প্রথমে ভয় দেখায় তারপর তার মধ্যে প্রবেশ করে তাই যখন জিন আপনাকে ভয় দেখাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ওই জিনের হাত থেকে হেফাজত করবেন তিন গাফিলতি যখন আপনি কোনো ঘরে প্রবেশ করেন তখন বিসমিল্লাহ না বলার কারণে আপনাকে জিন আক্রমণ করতে পারে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে আরেকটি হলো পায়খানায় প্রবেশের আগে দোয়া না পড়া কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ না বলা এতে করে জিন আপনার মধ্যে প্রবেশ করতে পারে চার যখন আপনি কোনো গুনাহের কাজে খুবই মনোযোগী হন ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে খারাপ বা অশ্লীল ভিডিও দেখছেন সেই অবস্থাতেই জিন আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই আমাদের উচিত জিন যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে সর্বদা সতর্ক থাকা প্রিয় দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু